হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি, এর কিছু রিজন আছে। মানে আমি আর সিরিয়াসলি নিতে পাচ্ছি না, আমি একদমই সহ্য করতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমি অতিষ্ঠ হয়ে গেছি। গড প্রমিস, আমি লাইভে আসতাম না, আমি এই বিষয়ে নোংরা একটা সিলি বিষয়ে আমি কথাও বলতাম না, বাট আমি এতটাই বাধ্য হলাম, আমি এতটাই বাধ্য হইলাম লাইভে আসতে। সরি, আমি নাসিরকে নিয়ে, নাসিরের বউ যে তামিমা আছে ওকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই, কারণ আমি আর সহ্য করতে পাচ্ছি না। আমি শুটিংয়ে যাচ্ছি, ওখানে যেও আমার প্রশ্নবিদ্ধ হইতে হচ্ছে, আপু নাসির ভাই বিয়ে করছে একটা ফালতু একটা মেয়ে, হ্যাঁ আপনি এই বিষয়ে কিছু বলেন। আমি কি বলবো? আমি এর আগেও বলছি যে আমার 2018 সালে ওর সাথে সব কিছু শেষ হয়ে গেছে। আমার কোনো কিছুই বলার নাই। আমি শপিংয়ে যাচ্ছি, ওখানেও নাসিরকে নিয়ে আমার কথা শুনতে হচ্ছে। আমার কিন্তু এই টোটাল 2 বছরে কোনো কথাবার্তা শুনতে হয়নি ওকে নিয়ে। আবার শুরু হয়েছে পেপার, পত্রিকায়, টিভিতে, যখনই নাসির আর নাসিরের ওই মানে ফালতু মেয়ে তামিমার কথা আসতেছে তখনই আমার নামটাও আসতেছে। কেন ভাই? আমি সাংবাদিক ভাইদেরকে বলতেছি যে আমার নামটা কেন আসতেছে? ও একটা ফালতু রাস্তার মেয়েকে বিয়ে করছে না বিয়ে মানে কি করছে আই ডোন্ট নো, আমার নামটা আপনারা কেন বলতেছেন? আমার তো ফ্যামিলি আছে, আমি মুভ অন করেছি, আমি এখন কাজ করছি মিডিয়াতে, আমি মডেলিং করছি, কিছু ছবিতে কাজ করছি, ছবিগুলো সামনে রিলিজ হবে, আমার একটা স্ট্যাটাস আছে, আমি মানুষকে কৈফত দিতে হয়, আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যাদেরকে আমার কৈফত দিতে হয়, ঠিক আছে। এখন আমি যেটা বলার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে, আমি অনেক অনেক ভিডিও দেখতেছি, অনেক কিছু দেখতেছি যে ওই মেয়েটাকে বলতেছে, হ্যাঁ ওই তামিমা নামের মেয়েটাকে, সে এয়ার হোস্টেস, ওয়েল সে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল। ওই মেয়েটার সম্বন্ধে আমি এ টু জেড সব কিছু জানি। আমি এটাও জানি যে নাসিরের সাথে ওর আগে থেকেই একটা অবৈধ সম্পর্ক ছিল। নাসিরকেও আমি বলতাম যে ওই মেয়েটা কে, ও বলতো আমার জাস্ট ফ্রেন্ড আর কিচ্ছু না। হ্যাঁ, আমার যখন ব্রেকআপ হয় নাসিরের সাথে তখন থেকে ওই মেয়েটার সাথে নাসিরের সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। শুধু তামিমা না, নাসিরের আরো এরকম অনেক তামিমা আছে যাদের সাথে নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। অ্যান্ড আমি একটা কথা বুঝতে পারলাম না যে এত ভালো ভালো মেয়ের সাথে সে প্রেম করে, এত ভালো ভালো মেয়ের জীবন নষ্ট করে তার লাইফে আজকে একটা নষ্টা মেয়ে জুটছে। একটা ইসলামিক কথা আছে, আমি সরি টু সে আমি জানি না, আমি একটা হাদিস শুনেছি, আমি ওই যে গোলাম রব্বানি যে আমাদের হুজুর আছে ওনার একটা ইউটিউবে একটা ওনার নাসিরকে আর নাসিরের বউকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি ওখানে দেখলাম হুজুর বলতেছেন যে এরকম, ওই হুজুর আমাদের রংপুরেরই, আমার বাসাও তো রংপুরে, নাসিরের বাসাও রংপুরে, যাই হোক, তো ওই হুজুর বলতেছে যে এরকম যে যার যেমন চরিত্র তার বউ জামাই তেমনই জোটে, তার বউ জামাই তেমনই জোটে। আমি যখন 2018 সালে লাইভে এসে কান্নাকাটি করছিলাম বোকার মতো, তখন আমার বয়স অনেক কম ছিল, 3 বছর আগে আমি অনেক ছোট ছিলাম, আমার লাস্ট এই যে 19 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারিতে আমার বার্থডে হলো, সো আমি তখন টিন এজার ছিলাম, আমি অনেক কিছুই বুঝতে পারিনি, আমি বুঝতে পারিও নাই যে নাসির এতটা নিচু বা এতটা খারাপ। আমি মনে করছিলাম যে ও আমাকে লাভ করে, হ্যাঁ আমাকে লাভ করে, আমার মানে আমার কোনো ছোটোখাটো ভুল বা আমারই কোনো কারণে বা কিছু কারণে নাসিরের সাথে আমার ঝামেলা লাগছে, কিন্তু নাসির যে এত বড় মানে সাধু সন্ন্যাসী, এত বড় মানে দুশ্চরিত্রের অধিকারী সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি এতটুকু এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে নাসির হয়তো ভালো হয়ে গেছে, আমার সাথে রিলেশন নাই, এখন হয়তো খেলায় মন দিবে, ভালো একটা রুবেল ভাইয়া যেমন একটা ইসলামিক মাইন্ডের একটা মেয়েকে বিয়ে করেছে এরকম টাইপের একটা মেয়েকে বিয়ে করবে, বাট না, ও তো ঠিক হয়নি, উল্টা এতটাই একটা নষ্ট চরিত্রের একটা মহিলাকে বিয়ে করছে যে আনবিলিভেবল।
আর তাকে নিয়ে সে লাইভে এসে নাচানাচি গান গাওয়াগাই কত নষ্টামি করতেছে। ইভেন 19শে ফেব্রুয়ারিতে আমার বার্থডে ছিল, তারা ওই দিনই রিসেপশনের পার্টি করছে, মানে আমি যেন জ্বলি বা আমি যেন কষ্ট পাই। কেন ভাই, কেন? আমার কি আর খেয়ে দে কাজ নাই? যে ছেলেটা আমার সাথে এত কিছু করছে, আমার জীবনটা নষ্ট করে দিছে, সেই ছেলের জন্য আমার এখন ফিলিংস কাজ করবে? আমি যে ফ্যামিলির মেয়ে, আমি সুয়েদ বংশের মেয়ে, আমার 14 গোষ্ঠীতে কোনো মেয়ে কোনো দিন গানও গায়নি। সিনেমা তো দূর কি বাদ, তারপরে নাটক তো দূর কি বাদ, আমাদের ফ্যামিলিতে আমাদের মানে সিনেমা বা মিডিয়া জগৎটাকে অন্যরকমভাবে দেখে। আমি যখন 2008, আমি অনেক আগে থেকেই সিনেমার অফার পাই, কিন্তু আমার ওইভাবে সিনেমা করার সাহস হয়নি। হ্যাঁ, নাসিরও আমাকে নিষেধ করতো, আমি সিনেমা করার কোনো সাহস হয়নি। যখন আমি দেখলাম যে এই ছেলেটার জন্য আমার ছোট হইতে হইছে, এই ছেলেটার জন্য আমার কালার হইতে হইছে, এই ছেলেটার জন্য আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ভুল বুঝতেছে, শুধু একটিমাত্র কারণে যে আমি ইমোশনালি, আমি রাগের মাথায়, আমি ওর অত্যাচার সহ্য করতে না পেরে নাসির আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করত। ওর অত্যাচার সহ্য করতে না পেরে, আমি উপায় অন্ত না পেরে লাইভে এসে কান্নাকাটি করছি। তখন আমি টিনেজার ছিলাম, আমার বয়স কম ছিল, আমি অনেক কিছুই বুঝতে পারিনি। এই জন্য আপনাদের কাছে এর আগেও আমি মাপ চেয়েছি, আর এই জন্যই আমি লাইভে আসছিলাম। হ্যাঁ, তো ওইটার একটা লাইভের কারণে আমার লাইফ টোটালি 2018 সালে চেঞ্জ হয়ে গেছে। আমার আব্বু টোটাল 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমার সাথে কথা বলেনি। এই 19শে ফেব্রুয়ারিতে এই মাসে আমার আব্বু ফার্স্ট টাইম আমার বার্থডেতে আসছে। এই 2 বছর আব্বুর সাথে আমি কথা বলিনি। আম্মু আমার সাথে কথা বলতো, বাট আব্বু বলতো না। ইভেন আমি সিনেমাতেও আসছে জেদ করে যে আমাকে যেহেতু এত মানুষ চেনে, বা কিছু মানুষ আমাকে 50% মানুষ আমার তখন ওই মুহূর্তে 18 সালে আমার সাপোর্টে ছিল, 50% মানুষ আমার এগেনিস্টে ছিল। সো আমি চিন্তা করছি যেহেতু সবাই আমাকে চিনেই গেছে, এই নাসির নাসির এই এই ফালতু ছেলেটার জন্য যেহেতু আমার গায়ে কাদাই লাগছে, যেহেতু আমার নামের পাশে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, হ্যাঁ তো হচ্ছে আমি তাহলে সিনেমায় যেহেতু অফার পাচ্ছি আমি সিনেমা করি, তাছাড়া আমি কি করব? ভালো একটা ছেলেকে বিয়ে করব, শ্বশুর বাসায় যেও কথা শুনতে হবে। ওই যে নাসির আছে না, ওই ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড, এই সুভাকে চিনেন না? হ্যাঁ, রাস্তাঘাটে যখন বের হই, ওই দেখেন নাসিরের ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড যাচ্ছে, ওই দেখেন এই মেয়ে তো লাইভে এসে কাঁদছিল, এইসব কথা আমার শুনতে হইতো। হ্যাঁ, মানে আমি এতটা সাফার করছি যে আনবিলিভেবল। আমি অনেক রাত ছিল যে জেগে জেগে কাঁদছি, আমি ঘুমাইনি রাতে ঠিকভাবে। আমি সিনেমাতে আসার পরেও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এত কমেন্ট আসতেছে, সরি আমি কমেন্টগুলো পড়তে পারছি না। আর যাই হোক, কথা হচ্ছে যে এতটুকুই বলতে চাচ্ছি যে এই তামিমা মেয়েটাকে, আমি আজকে নাসিরকে নিয়ে তেমন কিছুই বলবো না, কারণ কিছু বলার নাই। আমি তামিমাকে নিয়ে একটা কথাই বলতে চাই যে সে একটা মেয়ে জাতি, একটা মায়ের জাত। হ্যাঁ, সে একটা মায়ের জাত হয়ে তার একটা 8 বছরের মেয়ে, এই পিচ্চি মেয়েটার, রাকিবের যে মেয়েটা আছে, রাকিব আর তামিমার যে মেয়েটা আছে 8 বছর বয়স, আসলে আমি এত কিছু জানতাম না। আমি সবাই আমাকে বলতেছিল আপু ওই তামিমার নাকি একটা বাচ্চা আছে, এই সে তো আমি ভাবতেছিলাম যে কত কথাই তো হয়, সত্যতা যতক্ষণ পর্যন্ত দেখবো না ততক্ষণ বিলিভ করবো না। যখন আমি রাকিব ভাইয়ার ওই লাইভে এসে দেখলাম যে উনি কান্নাকাটি করে করে তামিমার মানে নাসিরের যে বউ বর্তমানে আছে, যাকে নিয়ে নাসির নাচানাচি করতেছে, এই মেয়েকে নিয়ে মানে এলিগেশন তুলতেছে, তার নামে নাকি জিডি করছে বিভিন্ন পত্র পত্রিকায়, আমি লাইভে আসতাম না। আর আসতে বাধ্য হয়েছে এই কারণে যে নাসির, তামিমা, রাকিবের নামের পাশে আমার নামটাও আসতেছে, এই জন্য আমার এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার, দ্যাটস ওয়াই আমি লাইভে আসছি। তো যাই হোক, তামিমা একটা এত নষ্টা চরিত্রের একটা মেয়ে, আমি বলতে বাধ্য হচ্ছি, সে নিজের মেয়েকে ফেলায় এসে ভালোবাসা দেখাইতে যে ক্রিকেটার নাসিরকে টাকার জন্য বিয়ে করছে, ঠিক আছে, এটা তার ভালোবাসা না। যে মহিলা তার প্রথম সন্তানকে রাস্তার মধ্যে ফেলায় দিয়ে এসে টাকার জন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে, সে কোনোদিন কারো হতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না, কারোর সাথে ঘর সংসার করতে পারে না, ঠিক আছে। আমি অনেক পতিতাকেও দেখছি যে নিজের বাচ্চার পেটে ভাত দেওয়ার জন্য সে
মানে প্রতিতা ভিত্তি করে সে রাস্তায় নামছে শুধু নিজের পেট চালানোর জন্য।